খোলা বাজারে আলু আসতে শুরু করলেও সুফল বাংলার স্টলে সকাল থেকেই লাইন দিচ্ছেন ক্রেতারা। কারণ আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও বাজারে পর্যাপ্ত আলুর জোগান নেই, ফলে খোলা বাজারে দাম সেভাবে কমেনি। তাই আলু কেনার জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে রাজ্য সরকারের সুফল বাংলার স্টলগুলিতে। গত কয়েকদিনের চেনা ছবি আজ শুক্রবার সকালেও দেখা গেল বাঁকুড়ার ওই সরকারি বিক্রয় কেন্দ্রে। 27 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এখানে, তাই কিছুটা হলেও আর্থিক সাশ্রয়ের আশায় লাইন দিয়ে আলু কিনছেন সাধারণ মানুষজন। এদিন বাঁকুড়া শহরের সুফল বাংলা স্টলে আলু কিনতে আসা প্রায় প্রত্যেকেই জানিয়েছেন খোলা বাজারে আলুর পর্যাপ্ত যোগান নেই। এখনও কেউ কেউ 40 থেকে 45 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন, ফলে এখানে দাম অনেকটা কম হওয়ায় সাত সকালে আলু কেনার জন্য লাইনে দাঁড়িয়েছেন বলে তারা জানান। আলু বাজারে আলুর যা ক্রাইসিস এখানে গভর্নমেন্টে। সকালবেলাতে কি লেছেন? হ্যাঁ সকালবেলাতে, এই তো লাইন সকাল 7টায় এসে এখানে। কটার সময় এসেছে? 7টা। 7টা থেকে লাইন? 7টার আগে থেকেই লাইন ছিল, আমি এসেছি 7টায়। বাজারে কি আলু দেখছেন? বাজারে এমনিতে খুব একটা খোলা বাজারে আলু এখন বিক্রিও হচ্ছে না, তারপরে আলুর দাম প্রচুর, 40 টাকা কিলো, 40-45 যেমন পাচ্ছে আর কি। পরশু দিনে 45 ছিল, এই কালকে 40, আজ থেকে দেখি এবার কি হয়। এমনিতে বাজারে আলু নেই, এখানে 27 টাকা। হ্যাঁ, আমার নাম সৌমিতা লোহা। আর এক ক্রেতা একইভাবে জানিয়েছেন 35 থেকে 40 টাকা কেজি দরে আলু না কিনে সরকারি এই স্টলে লাইন দিয়ে 27 টাকা কেজি দরে আলু কিনছি, এতে করে আমাদের সাশ্রয় হচ্ছে। তবে সরকার যদি এরকম স্টল আরও কয়েকটা বাড়ায় তাহলে অনেকের উপকার হবে, লাইনের পরিমাণটাও কম হবে, আর অবশ্যই সরকারের এই উদ্যোগ যথেষ্টই ভালো। আলুর জন্য বাজারে আলু পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে দাম 35-40 টাকা, এখানে দামটা অনেকটাই কম। যোগান ওই জন্য লাইন দিলেও ঠিকই আছে, লাইন দিয়েও কম দামে পাওয়া যাচ্ছে, অন্যান্য সবজিগুলো একটু তুলনামূলক বাজারের থেকে দাম কম, ওই জন্য লাইন। সরকারের উদ্যোগ অবশ্যই ভালো, এরকম দোকান যদি আরো বেশি হয় আরো বেশি সবার সুবিধা হবে, কেন তার সেক্ষেত্রে আমাদের লাইনটা একটু কম হবে আর কি, সহজে পাওয়া যাবে। মূলত আলুর জন্যই আসা। আপনার নাম? উত্তম সাহু। যদিও ক্রেতাদের দাবি মানতে নারাজ শহরের আলু ব্যবসায়ীরা। ব্যবসায়ী দুলাল পাল বলেন বাজারে আলুর যথেষ্ট যোগান রয়েছে, এই মুহূর্তে তিনি 30 থেকে 32 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন বলেই জানিয়েছেন। আলু যোগান সাফিসিয়েন্ট আছে, কোনো সাফিসিয়েন্ট যোগান আছে, আর আপনার আলু মোটামুটি 30 টাকার মধ্যেই আছে, আর খুব বেশি যদি বাছাই করে নিতে যায় 2 টাকা বেশি লাগবে। হ্যাঁ, বাসায় ক্ষেত্রে 2 টাকা বেশি লাগবে, তখন ধরুন ওই কাটা ফাটা যেগুলো বেরোয় সেগুলো তো আরো কম দামে বিক্রি করতে হবে, মানে মোটামুটি 30 টাকার মধ্যেই আছে। হ্যাঁ, আলু নিচ্ছে 30 টাকা, মানুষজন মানে সাফিসিয়েন্ট পাচ্ছে আলু। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দুলাল পাল। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।